প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগত আমাদের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা আজকে আবার নতুন সপ্তাহে নতুন টিআরপি লিস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে টিআরপি লিস্টটি সম্পূর্ণ উল্টাপাল্টা হয়ে গেছে, জনপ্রিয় সব ধারাবাহিক গেছে পিছিয়ে, তবে বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া এবং নতুন ধারাবাহিক মাধবীলতা। এছাড়া বন্ধুরা সেরা স্থানে নেই আপনাদের প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। তো চলুন জেনে নেওয়া যাক আজকে টিআরপি সম্পর্কে বিস্তারিত। এছাড়া বন্ধুরা আমরা জানতে পারবো আপনার প্রিয় ধারাবাহিকটি সেরা দশে জায়গা পেয়েছে কিনা। তো চলুন ভিডিওটি একটি লাইকের মাধ্যমে শুরু করা যাক, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন বিজন নানু ক্রিয়েশন ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। বন্ধুরা গত কয়েক সপ্তাহ টিআরপি লিস্ট দেখে বোঝা যাচ্ছে যে প্রথম স্থান ছাড়তে রাজি নয় গৌরী এলো, আর এই সপ্তাহেও প্রথম স্থান দখল করেছে গৌরী এলো ধারাবাহিকটি। আর এই ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 7.9। তার পিছনে দ্বিতীয় স্থান দখল করেছে ধুলোকণা ধারাবাহিকটি, যা গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল, এবং এ সপ্তাহে ধুলোকণা ধারাবাহিকের টিআরপি রেটিং হচ্ছে 7.6। তৃতীয় স্থানে রয়েছে আপনাদের প্রিয় ধারাবাহিক গাছছড়া, যা গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল, এ সপ্তাহে গাছছড়া টিআরপি রেটিং হচ্ছে 7.3। চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী, যা টিআরপি রেটিং হচ্ছে 7.2। গত সপ্তাহে জগদ্ধাত্রী ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে ছিল, এ সপ্তাহে জগদ্ধাত্রীর টিআরপি রেটিং বেশি হলেও তার অবস্থান পরিবর্তন হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, যা গত সপ্তাহে অষ্টম স্থানে ছিল, আর এই সপ্তাহে ধারাবাহিকটি টিআরপি রেটিং বাড়ার সাথে সাথে স্থানও পরিবর্তন হয়েছে। ধারাবাহিকটির এই সপ্তাহে টিআরপি রেটিং 7.0। বন্ধুরা এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে আলতা ফরিং ধারাবাহিক, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.1, এবং সপ্তম স্থানে রয়েছে আপনাদের প্রিয় ধারাবাহিক মাধবীলতা, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.7। এই সপ্তাহের অষ্টম স্থানে রয়েছে মিঠাই ধারাবাহিক, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.6। এবার বোঝা যাচ্ছে মিঠাই বেঙ্গল টপার হতে পারছে না। তবে নবম স্থানে রয়েছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.3, এবং দশম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক খেলনাবাড়ি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 6.2। তো বন্ধুরা এই ছিল সেরা দশের সেরা দশ ধারাবাহিক। এদের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিকটি জায়গা পেয়েছে কিনা তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক বাকিদের কি হাল। বন্ধুরা এগারোতম স্থানে রয়েছে সাহেবের চিঠি ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 6.1। বারোতম স্থানে রয়েছে নবাব নন্দিনী, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.8। তেরোতম স্থানে রয়েছে এক্কা দোক্কা ধারাবাহিক, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.5। চোদ্দতম স্থানে রয়েছে হরগৌরি পায়েস হোটেল, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.4, এবং পনেরোতম স্থানে রয়েছে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি, আর এই ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং 5.1। তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহে টিআরপি রেটিং। তো আপনাদের প্রিয় ধারাবাহিকটি সেরা দশে জায়গা পেয়েছে কিনা তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।